আসসালামু আলাইকুম। আনন্দের সাথে জানাচ্ছি ইনস্যুরেন্স বিডি গ্রুপের আজ 1000 সদস্য পূর্ণ হলো। আর এই 1000 সদস্য পূর্ণ হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনস্যুরেন্স বিডি গ্রুপে আপনি যুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। ইতিহাস সৃষ্টি আমি এই জন্যই বলছি যে আগামী 100 বছর পরে আপনি অথবা আমি কেউ জীবিত থাকব না, কিন্তু বীমা শিল্পের ইতিহাস যখন লেখা হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, তারা যখন এই বীমা শিল্প নিয়ে রিসার্চ করবে, তখন জানতে পারবে যে 2020 সালে এই সময়ে একটি ইনস্যুরেন্স বিডি গ্রুপ নামে একটি গ্রুপ ছিল। এই গ্রুপের মাধ্যমে বীমা শিল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হতো, নলেজ শেয়ার করা হতো, অনেক বিষয়ে আমরা এখানে জ্ঞান চর্চা করছি, আলোচনা করছি, ইতিহাসের সাক্ষী রাখছি এবং ইতিহাসের সৃষ্টি করতে যাচ্ছি ইনস্যুরেন্স বিডি গ্রুপ সৃষ্টির মাধ্যমে। 1000 সদস্য আজকে হয়েছে, এক সময় এই গ্রুপে 1 লক্ষ সদস্য হবে, 10 লক্ষ সদস্য হবে। শুধু তাই নয়, এই গ্রুপের মাধ্যমে আমরা অনেক লক্ষ্য এবং উদ্দেশ্য সফল করতে পারবো। ইনস্যুরেন্স বিডি গ্রুপে বেশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের পথ চলা। আপনারা ইতিমধ্যে জানেন যে বীমা সম্বন্ধে মানুষের অনেক নেতিবাচক ধারণা থাকবার কারণে এই শিল্প এগিয়ে যাচ্ছে না। বিগত 200 বছরের বীমা ইতিহাস যদি আমরা দেখি, যতটুকু বীমা শিল্প এগিয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টায়, আমরা যদি চেষ্টা করি এবং আমাদের জ্ঞানকে যদি সকলে উজাড় করে দেই, আমরা যদি একে অপরের মাঝে নলেজ শেয়ারিং করি, তাহলে আমি আশাবাদী যে আগামী 20 বছরের মধ্যে এই 200 বছরের ইতিহাসকে পরিবর্তন করে আমরা নতুন এক ইতিহাস সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা বীমা পেশাজীবী আছি, আমরা যারা বীমা উন্নয়ন কর্মকর্তা এবং ডেস্ক কর্মকর্তা উভয়ে, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা করতে পারি। বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যারা রয়েছেন তাদের মতো করে কাজ করবার চেষ্টা করছেন, কিন্তু আমাদের মধ্য থেকে যারা বীমা পেশায় 20 বছর 30 বছর কাজ করছেন, তাদের অভিজ্ঞতা লব্ধ যে আলোচনা সেই কর্তৃপক্ষের কাছে কিন্তু নেই। অভিজ্ঞতা লব্ধ কথা তারাই বলতে পারবে যারা বাস্তব জীবনে বিভিন্ন বাধাকে অতিক্রম করেছে, বীমা পেশায় যারা দীর্ঘদিন রয়েছে, এবং সেই সাথে বীমা পেশাকে যারা নেশা মনে করে, বীমা পেশায় ভালোবাসে, বীমা পেশার সাথে কাজ করে, বীমা পেশায় নিজের জীবনের সর্বোচ্চ উজাড় করে দিয়ে কাজ করছে, তারাই কিন্তু এই পেশার গঠনমূলক আলোচনা তুলে ধরতে পারে। এবং এই গঠনমূলক আলোচনা থেকেই কর্তৃপক্ষ অনেক ধরনের নীতিগত পরিবর্তন আনতে পারে, বীমা শিল্পের জন্য অনেক উন্নয়নমূলক পদক্ষেপে তারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে। আর আমাদের যে সমালোচনার কথা বলছি, অনেক ধরনের নীতি এবং অনেক ধরনের আইন হয়তো আমাদের বীমা শিল্পের উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে, সেই আলোচনাগুলো আমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে যথাযথ কর্তৃপক্ষ সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এসে সেগুলো পরিবর্তনের চেষ্টা করেন এবং বীমা শিল্পের উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা পালন করেন, বীমা শিল্পের উন্নয়নে কর্মীদেরকে নিয়োজিত রাখতে পারেন। পেশাজীবীরা এক হয়ে আমরা বীমা শিল্পের ইতিবাচক যদি পরিবর্তন আনতে চাই, আমরা জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ যদি এখানে করি, অনেক সৃজনশীল বীমা পেশাজীবী যদি আমরা একত্রিত হয়ে ভালো কিছু করবার উদ্যোগ গ্রহণ করি, নিঃসন্দেহে আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু বিক্ষিপ্তভাবে আমাদের সেটি করা সম্ভব নয়। আমরা সকলে একত্রিত হয়ে ভালোর সাথে, বীমা উন্নয়নের সাথে, বীমা তৈরি করার সাথে আমরা একসাথে কাজ করে যাব। এবং আমি এও স্বপ্ন দেখি ইনস্যুরেন্স বিডি গ্রুপের মাধ্যমে আগামীতে অনেক বীমা পেশায় প্রশিক্ষক তৈরি হবে, অনেক লেখক তৈরি হবে এবং বীমা পেশায় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিবি গ্রুপের মাধ্যমে তৈরি হবে। শুধু তাই নয়, এক সময় বাংলাদেশে বীমা কোম্পানির নেতৃত্ব দিবে ইনস্যুরেন্স বিডি গ্রুপের সদস্যগণই, এবং ইনস্যুরেন্স বিডি গ্রুপের সকলের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কের কারণে আমাদের সেবার মান উন্নত হবে, আমরা একে অপরের সাথে পরিচিত হব, একে অপরের অফিসে যখন যাব আমরা দ্রুত সেবা পাবো এবং আমাদের অনেক জটিল কাজও সহজে সমাধান হয়ে যাবে বিডি গ্রুপের সদস্য হবার কারণে। আশা করছি যে আপনারা বিডি গ্রুপের সদস্য হবেন এবং এই বিডি গ্রুপের কথা ছড়িয়ে দিবেন। ইনস্যুরেন্স বিডি গ্রুপ মানে বাংলাদেশের গ্রুপ, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, বীমা শিল্পের উন্নয়নের স্বার্থে আসুন। আহ্বান রইল আমার, সকলের সম্মিলিতভাবে যৌথ প্রচেষ্টায় একটি সুন্দর পৃথিবী গড়ি, সুন্দর বাংলাদেশ গড়ি, সুন্দর বীমা শিল্প গড়ি, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে, ইনস্যুরেন্স বিডি গ্রুপের সর্বাত্মক সাফল্য কামনা করে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো সদস্যদের সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।